এছাড়া ড্রাগন তো থাকবেই। You just walk right out the door. Don't wanna do this anymore. Now I'm lost without you. You. Welcome to everyone. I hope aap log absolutely fine and happy Sunday. So guys, এখন আমি আসছি সিঙ্গাপুর Woodlands Recreation Center এখানে। Actually সিঙ্গাপুর কে যদি আমরা দেখি এর সিটি এরিয়াগুলো এগুলো অনেক অনেক সুন্দর, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো কিন্তু দেখতে খুব একটা সুন্দর না। এরপরও এর যে সৌন্দর্য এগুলো অন্যান্য দেশ থেকেও কিন্তু অনেক ভালো। বিশেষ করে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো আছে না, এগুলোতে দেখলে তো শুধু বমি আসে, কিন্তু এখানে এরপরও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো না অনেক সুন্দর করে তারা সাজিয়ে রাখছে। তো আমি আসি এখন একটা টেম্পলের পাশে। এই হচ্ছে একটা চাইনিজদের টেম্পল। টেম্পলগুলো না অনেক সুন্দর করে তারা সাজিয়েছে। সিঙ্গাপুরের ধার্মিক যে রিলিজিয়ান যে বিষয়টা, ওই বিষয়টা তারা অনেক সুন্দরভাবে ফুটিয়ে দিল। সিঙ্গাপুরের প্রত্যেকটা ধর্মের যে ধর্মশালা আছে এগুলো খুব সুন্দরভাবে তারা তৈরি করছে। এটা মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক অথবা আদার ওর খ্রিস্টান হোক, অন্য কোনো ধর্মের মসজিদ মন্দির আর টেম্পল প্রত্যেকটাই খুব সুন্দরভাবে তারা তুলে ধরছে। এই হচ্ছে একটা চাইনিজ টেম্পল। সিঙ্গাপুর প্রত্যেকটা চাইনিজ টেম্পলের উপরে পাশে আশপাশে ড্রাগন থাকবে। ড্রাগনকে তারা খুব সুন্দরভাবে তারা তৈরি করছে এই মন্দিরগুলোর উপরে নিচে সাইডে পাশে। এরপরে আমি যদি চাই এর মধ্যে ওয়ালের মধ্যে কিন্তু অনেক সুন্দর কারুকাজ করা প্রত্যেকটা টেম্পলে প্রায়। আমি যতগুলো টেম্পল দেখছি এই উডল্যান্ডস এরিয়ায়, আমি ওই দিকে একটা টেম্পল দেখেছি, এখানে একটা টেম্পল দেখতেছি, প্রত্যেকটা টেম্পল খুব সুন্দরভাবে তারা কারুকাজ করে রাখছে। আর যদি এদিকে যদি তাকাই, এদিকে কোনো একটা যুদ্ধের কোনো একটা বিষয় চিত্র হয়তো তুলে ধরছে তারা। অনেক সুন্দর কারুকাজ এটা, রিয়েলি অস্বাভাবিক, হাউ ইট পসিবল, অনেক সুন্দর ইয়ার। আমার হাতে যদি আমার গিম্বেলটা যদি এখন থাকতো না, তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাইতো, অনেক সুন্দর একটা শট নিতে পারতাম, কিন্তু আমি তো গিম্বেল আনিনি, হাতেই খালি হাতে ভিডিও করতেছি। সো গিম্বেল দিয়ে ভিডিও করা আই থিঙ্ক সবচাইতে বেটার। আপনারা যদি আমার গিম্বেলের রিভিউর ভিডিওটা যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমার একটা ভিডিও আছে, দিনিও DJI অসমো মোবাইল টু গিম্বেল রিভিউ ইন বাংলা, ওইটা ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখলে আপনারা একটা নতুন একটা জিনিসের এটা দেখতে পাবেন, যেটা দিয়ে ভিডিও করলে ফুল সিনেমাটিক হয়, ঠিক যেন মুভি। তো এটা হচ্ছে টেম্পল। চাইনিজ দিয়ে কী লেখছে আমি ঠিক জানি না, তবে এরপরও দেখছি তো অসাম, কিন্তু এর ভিতরে যাওয়ার জন্য আমার জন্য পসিবল ঠিক জানি না। আমি যখন চাইনিজ মুভি দেখেছিলাম, আমি বাংলাদেশে থাকতে কিছু চাইনিজ মুভি দেখতাম, ইভেন সিঙ্গাপুর আসার পরে হিন্দি ডিবেট কিছু চাইনিজ মুভি দেখছি আমি। ইভেন 2009 সালে অক্ষয় কুমারের একটা মুভি রিলিজ হয়েছিল, চাঁদনি চক টু চায়না। তো ওই মুভিটার পুরোটা মুভি প্রায় করেছিল চায়নাতে। চায়নার যে বড় একটা হিলস আছে, অনেক দূর লম্বা হেঁটে হেঁটে যাইতে হয়, ওই মুভিটার কিছু সিন আমি দেখেছিলাম। ওই মুভিতে অক্ষয় কুমার ফাইট করেছিল একটা একজন ভিলেনের সাথে। সো যে জায়গায় ফাইট করেছিল ওই জায়গাটার, মানে লাস্ট ফাইটের কথা বলতেছিলাম, ওই জায়গাটা ঠিক দেখতে এইরকম টেম্পলের মতোই ছিল। তো আমি ভাবতাম আসলে চাইনিজরা চাইনিজদের টেম্পলগুলোকে ঠিক এমনই। সো আমি সিঙ্গাপুরে এসে দেখলাম যে চাইনিজদের টেম্পলগুলো ঠিক এমনই, এখানে থাকে অনেক অনেক প্রাণীর চিত্র থাকে, এরপরে এমনভাবে তারা কারুকার্য করে রাখে যেগুলো দেখতে আসলে কিন্তু অসাম লাগে, অনেক সুন্দর লাগে। এছাড়া এর ভিতরে যে মূর্তিগুলো থাকে এগুলোকে তারা অনেক সুন্দরভাবে প্রলেপ দিয়ে রাখে, সাজিয়ে রাখে, রং করে থাকে। যদি আমি এর ভিতরে যাই, কিন্তু আমার জন্য ভিতরে যাওয়া হয়তো নট অ্যালাউড, কিন্তু মানুষ ঢুকে আসতেছে যার কারণে আমি ভিতরে যাইতে পারতেছি না, এরপর ট্রাই করতেছি। তো আমি দেখতেছি কিন্তু এখানে অনেকগুলা মূর্তি আছে এর ভিতরে, আর মূর্তিগুলো গোল্ডের রং দিয়ে তারা সাজিয়ে রাখছে, মনে হচ্ছে এগুলা গোল্ড। একদিন তো আমি ধরে দেখছিলাম, আসলে না এগুলো সব মাটির তৈরি, জাস্ট উপরে পেইন্ট করে রাখছে অতটুকুই। সো হ্যালো গাইস, অ্যান্ড দিস ইজ বিন্দাস ইউটিউবার। আপনারা যদি আমার এই ব্লগটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল আইকনটা ওইটাও বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে সবচেয়ে পেহলে মিলে যায়। সো আমি যাচ্ছি আবার এই এর ভিতর দিয়ে, একটা লরি রিভার্স দিচ্ছে, মনে হয় বাইরে যাবে।
তো এটা একটা টেম্পলের একটা টেম্পল, ওই পাশে একটা টেম্পল, এ পাশে একটা টেম্পল, দুইটা টেম্পল টোটালি এখানে। সো এই টেম্পলটা হচ্ছে সবথেকে বড়, আর টেম্পলের রক্ষিতা একজন আছে কিন্তু এর ভিতরে দেখতে পাইতেছি ওইখানে। তো এই টেম্পলের ভিতরে যদি আমি তাকাই এর ভিতরে, আসলে রিলি অসম, অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছে এর ভিতরেও। এটা আসতে অনেক উপরে উঠে গিয়েছে, মানে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ একটা ইয়ে আছে, তারা স্টেপ বাই স্টেপ তৈরি করছে, উপরে ছোট থেকে বড় 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 আস্তে আস্তে নামছে, অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে তারা, এটা খারাপ না। তো যাই হোক, আসলে পৃথিবীতে থাকতে হলে যদি সব বিষয়ে কিন্তু আমাদের জানা দরকার, শুধু একটার উপরে পড়ে থাকলে হবে না, প্রত্যেকটা বিষয়ের উপর জানার দরকার আমাদের। যদি আমরা না জেনে থাকি তাহলে এটা আমাদের জন্যই মনে হয় লস। সো প্রত্যেকটা বিষয়ের উপর জানা দরকার, এরপরে আমরা আমাদেরকে ডিসাইড করতে হবে যে কোন জিনিসটা আসলে ভালো, কোন জিনিসটা আসলে খারাপ। ওকে, সো অ্যাকচুয়ালি ইসলাম ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট, দিস ইজ দ্য মেইন রিলিজিয়ান। আজকে সকালে আমি ঘুম থেকে উঠছি 8টা বাজে, ওঠার পর ভাবলাম যে আমার তো আজকে একটা ক্লাস আছে, ক্লাস করতে যাই। ক্লাস শেষে কিছু মার্কেট করলাম, এই যে মার্কেট, এখানে কিছু এক কিনা হলো, আঙ্গুর কিনা হলো, এরপরে রুমে আরও কিছু আছে যা ওইগুলো চলবে, তো মার্কেটের আমি একটা ভিডিও করিনি। তো গাইজ, আমার জন্য বাস অলরেডি চলে আসছে, এই হচ্ছে বাস, আমি বাসের মধ্যে এখনই উঠবো বাসে। থ্যাংক ইউ। বাসে উঠে পড়লাম, পে করতে হবে আমাকে, কার্ড পাস করতে হবে, এই হচ্ছে কার্ড পাস করলাম, দেন বাস স্টার্ট শুরু করলো। আমার জন্য বাসটা অপেক্ষা করতেছিল, যতক্ষণ আমি কার্ড পাঞ্চ করবো না ততক্ষণ পর্যন্ত এও স্টার্ট করবে না, কারণ এখান থেকে তো আবার টাকা কাটা শুরু হবে, তাই না? আই থিঙ্ক ড্রাইভার ইজ ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ বাস ক্যাপ্টেন। আচ্ছা, সিঙ্গাপুর বাসের ভিতরে অবস্থা এসি থাকে, এরপর কিছু কিছু বাসের এই পাশে চার্জিং পয়েন্টও থাকে, কিন্তু সো আমরা যখন বাহির হই নর্মালি মোবাইল থেকে চার্জ দেওয়ার জন্য কোনো টেনশন করতে হয় না, কারণ এখানে চার্জিং পোর্ট থাকে প্রত্যেকটা বাসের পাশেই, বাসের মধ্যে আছে এসি। সো আপনি যতই হার্ড কাজ করেন না কেন, এখানে যান না কেন, যখন বাসের ভিতর বলবেন তখন আপনি কিন্তু একটা ফুল মাইন্ডটা ফুল হয়ে যাবে সাথে সাথে। সো বাস থেকে এইমাত্র নেমে পড়লাম, আপনি সিঙ্গাপুরে যেখানেই যান না কেন বাস ছাড়া কিন্তু চলে না, কারণ সিঙ্গাপুরিয়ানরা নর্মালি এক স্টপেজ থেকে আরেক স্টপেজে যাইতেও তারা বাস ইউজ করে, খুবই কাছে, কারণ বাসটা হচ্ছে খুবই সিপ, আপনি যদি আপনি শুধু কার্ড পাঞ্চ করবেন দেন হয়ে গেল। এক স্টপেজ থেকে আরেক স্টপেজ যাইতে নর্মালি 79 সেন্ট অনলি কাটে, আমি কিন্তু দুইটা তিনটা স্টপেজগুলো খুব কাছে, খুব একটা দূরে না, অ্যারাউন্ড 1/2 কিলোমিটার, এটাও বাসে চড়ে চলে আসলাম। সিঙ্গাপুর যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো, আমার জন্য জাংশন কিন্তু অলরেডি পারফেক্ট, সো আমাকে খুব দ্রুত পার হতে হবে। আসলে সিঙ্গাপুরে অফ ডেগুলো এমন, যখন আমাদের হাতে যখন কাজ থাকে না অফ ডেতে নর্মালি, তখন নর্মালি ঘুম থেকে উঠলেই দেখি যে সময়টা খুব দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু যেদিন কাজ থাকে ওই দিনের সময়টা না খুব একটা যাইতে চায় না, কেন জানি, কাজের সাইডে গেলে কারণ আপনাকে টাইম মেনটেন করে যাইতে হয়, আর ওইখানে বারবার মোবাইল ফোন দেখতে থাকি যে কয়টা বাজে খাওয়ার টাইম হলো কি না, এরপরে কাজের সাথে টাইমের একটা ফিক্সড করা থাকে, সো ওই টাইমটা শেষ হলো কি না, 5টা বাজে না 6টা বাজে এগুলা দেখতে হয়। সো ওই সময় দেখি যে যায় না, কাজের দিনে সময়টা না খুব একটা যাইতে চায় না, কিন্তু সানডে দিনটা খুব দ্রুত শেষ হয়ে যায়। সো গাইজ, এই হচ্ছে সিঙ্গাপুর লাইফ নর্মালি সানডেতে। মাঝে আজকে আমি ভাবছিলাম আমি ঘুরতে যাবো, কিন্তু কোথাও ঘুরতে যাবো না, কিন্তু কাজ ছিল হাতে, সো এগুলো শেষ করবো অবশ্যই আজকে। সো গাইজ, আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, থ্যাংক ইউ সো মাচ। অলরেডি আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিন থেকে, যারা এখনও করেন নাই অবশ্যই করে দিবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ইউর সাপোর্ট। অ্যান্ড আমি এখন চলে আসলাম আমার ডরমিটরিতে, হচ্ছে আমার ডরমিটরি এরিয়া, নিচের এরিয়া, খুব সুন্দরই, খারাপ না। সিঙ্গাপুর ওয়েস্ট লাইটে নর্মালি 6টা ডরমিটরি থাকে, 6টার মধ্যে এইটা একটা VIP। আমি রিয়েলি খুবই লাকি, আমার জন্য লিফ্ট অলরেডি অপেক্ষা করতেছে,
লিফটের ভিতরে চলে আসলাম আর আমি টেন স্টোরিতে টেন ক্লিক করলাম দেন এখন ডোর ক্লোজ হয়ে গেল লিফট উপরে আস্তে আস্তে একটা টেন স্টোরি চলে যাবে তো এইভাবে আজকে সানডের দিনটা কাটতেছে এখন বাজে সময় 1:21 তো যাচ্ছি এখন রুমে কিছু রান্না বান্না অলরেডি করাই আছে আজকে শুধু খাবো ঘুমাবো আর ভিডিও এডিট করবো আর ফ্রেন্ডদের সাথে চ্যাট করবো আত্মীয় সাথে কথা বলবো এতটুকুই অলরেডি আমি চলে আসছি স্টোরিতে হ্যাঁ ভাই সুপার আমার ডরমেরিতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে কিন্তু এই ডিজাইনটা না খুবই সুন্দর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফ্লোরে একটা একটা অথবা দুইটা তিনটা ডিজাইন করা আছে ডিজাইনগুলির না অনেক সুন্দর লাগে কিছুদিন আগে ওই আর্টিস্টের সাথে আমি কথা বলছিলাম আমার রুমে আসছিল আমি তো ভাবলাম এ লোককে পরে দেখছি এই হাত ধোয়ার জন্য আমার রুমে আসছে তখন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আসলে ওই আর্টিস্টটা না অনেক সুন্দর আর্ট করতে পারে তো সিঙ্গাপুর সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন আপনার এই আজকে ভিডিওটা কেমন লাগলো সিঙ্গাপুর সম্বন্ধে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত আমাকে না কাজে আগ্রহী করে তোলে সো থ্যাংক ইউ সো মাচ গাইস বাই দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে থ্যাংকস Fly without boarding pass. Couldn't catch me out.